ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অত্যাচারের অভিযোগ। এই মুহূর্তে ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় সামিল হয়েছেন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশে অত্যাচারের অভিযোগে ধর্নায় সামিল প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেছেন প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে দেশের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ প্রতিবাদ চলছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও এই প্রতিবাদে সামিল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে সামিল মুম্বাইয়ে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, বম্বে, মাদ্রাজ, কানপুর সহ বিভিন্ন আইআইটিও। এই মুহূর্তে ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় প্রিয়াঙ্কা গান্ধী। ধক্কা মত লেডিস ভি প্রতিবাদের আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদে সামিল হয় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও, এবং তারপরেই পুলিশি অত্যাচারের অভিযোগ ওঠে। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর ধর্না ইন্ডিয়া গেটের সামনে। চলো কোই বাত নেই, এসে জব বাইট হোগি তার বোল স্পিডি বো হো জায়েগা, আদারওয়াইজ ঠিক হ্যায়। নিকলে কহাঁ নিকলে, মেয়ে কে রহি হুঁ এসে হিল রহা তো কোই বাত নেই হ্যায়, মেয়ে কে রহি হুঁ। सरकार ने संविधान पे हमला किया है, बच्चों पे हमला किया है, विश्वविद्यालय के अंदर घुस के हमला किया है, तो हम संविधान के लिए लड़ेंगे। हमने बार बार कहा है, इस सरकार के खिलाफ लड़ेंगे।